উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে মুখ্যমন্ত্রীর সফরকালে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে সুবল ভৌমিকের নেতৃত্বে তৃণমূল সমর্থকেরা তৃণমূল নেতা বাছিদ খানের বাড়ির সামনে রাস্তা অবরোধ করে। অবরোধের ফলে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ সহ নিরাপত্তা কর্মীরা অবরোধস্থলে ছুটে আসে। সেখান থেকে তৃণমূল কংগ্রেস নেতা সহ অর্ধশতাধিক নেতাকর্মী সমর্থকদের গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। পুলিশ অবরোধকারীদের আটক করে বিবিআই স্কুলে অস্থায়ী ডিটেনশন সেন্টারে নিয়ে যায়। পুলিশের ভূমিকায় তীব্র সমালোচনা করেছেন তৃণমূল নেতৃবৃন্দ। এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক বলেন, মুখ্যমন্ত্রী ধর্মনগর সফরকে কেন্দ্র করে শাসক দলের দুর্বৃত্তরা যে এ ধরনের ঘটনা সংঘটিত করতে পারে তা আগে থেকেই আঁচ করা হয়েছিল। সুবল ভৌমিক বলেন, রাজ্যের রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু করেছে শাসক দল ও পুলিশ বাহিনী। মাফিয়াদের দৌরাত্ম্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা চালানো হচ্ছে। ধর্মনগরে তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙচুর করার পাশাপাশি আইনজীবীর বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। দলীয় ফ্ল্যাগ ফেস্টুন ইত্যাদি তুলে ফেলে দেওয়া হয়েছে। সুবলবাবু অভিযোগ করেন, অবরোধস্থল থেকে আন্দোলনকারীদের যখন পুলিশ আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছিল তখন গাড়িতে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকদের উপর লাঠি সোঁটা নিয়ে হামলা চালিয়েছে শাসক দলের দুর্বৃত্তরা। তিনি প্রশ্ন তুলেছেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং সন্ত্রাসে মদদ দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন। সুবলবাবু বলেন, আন্দোলন কোনোভাবেই স্তব্ধ করা যাবে না। হামলা হুজ্জতি দমনপীড়ন চালিয়ে তৃণমূল কংগ্রেসের আন্দোলন স্তব্ধ করা যাবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। রাষ্ট্রীয় সন্ত্রাস, পার্টির মাফিয়াদের অত্যাচার এমন পর্যায়ে চলে গেছে, আমাদের আইনজীবী সজ্জন ওনার বাড়িতে, আমাদের দলীয় কার্যালয় তৃণমূল কংগ্রেসের এই দলীয় কার্যালয়ে আজকে এই দুর্বৃত্তদের পাঠিয়ে মুখ্যমন্ত্রী এখানে এসছেন মানে আমরা বুঝতে পেরেছি যে এখানে কিছু হবে। এবং ঠিক দুর্বৃত্তদের পাঠিয়ে পুরো বাড়িটা ভাঙচুর, পতাকাগুলো ফেলে দেওয়া, সমস্ত সাইনবোর্ড যা ছিল আমাদের ফ্ল্যাগ সব ছিঁড়ে ফেলে দিয়েছে, এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে। এমনকি পুলিশ কাস্টডিতে আমাদের নিয়ে আসার সময় গাড়ির উপর লাঠি সুটা দিয়ে আক্রমণ করেছে। কোথায় আইন শৃঙ্খলা? এই দুর্বৃত্তদের সরাসরি এই মুখ্যমন্ত্রী এখানে মদত দিয়ে যাচ্ছে। সারা রাজ্যে একেবারে সন্ত্রাসের একটা বাতাবরণ সৃষ্টি করে বিরোধীদের বাকরুদ্ধ করে দিতে চাইছে, মনে করেছে আন্দোলনটা দমে যাবে। তৃণমূল, এটা তৃণমূল কংগ্রেস, এটা বিপ্লব বাবুরা জেনে যাবেন, তৃণমূল কংগ্রেসকে এই আন্দোলনের রাস্তা থেকে কেউ হটাতে পারবে না, কোনোভাবেই আমরা এটা মেনে নেব না। এবং পুলিশ সরাসরি এখানকার যিনি পুলিশ আধিকারিক আছেন, থানার যিনি ইনচার্জ আছেন, উনি দুর্বৃত্তদের মতো ব্যবহার করেছেন আমাদের সঙ্গে, আমাদের কর্মীদের সঙ্গে। এটা কোনো মানুষের ব্যবহার হতে পারে না, এটা পুলিশের এই ধরনের ব্যবহার আমি না কখনো, আমরা 40 বছর রাজনীতিতে আছি, ত্রিপুরায় আছি, কোনো পুলিশ অফিসারকে আমরা দেখিনি এইরকম দুর্বৃত্তের মতো ব্যবহার করতে। উনি যদি মনে করে থাকেন গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশের ডান্ডা দিয়ে আর এই চোখ রাঙিয়ে বন্ধ করবেন, সেটা হবে না। ওরা আমাদের অ্যারেস্ট করতে পারে, কত অ্যারেস্ট করবে? রাজ্যের সবার হৃদয়ে, সবার মনে তৃণমূল কংগ্রেস, 40 লক্ষ মানুষকে অ্যারেস্ট করতে হবে, তবু তৃণমূল কংগ্রেসের আন্দোলন বন্ধ হবে না। ধর্মনগরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার দুর্বৃত্তদের মতো আচরণ করেছে বলেও তিনি অভিযোগ আনেন। পুলিশকে উদ্দেশ্য করে অনুভবে বলেন, ডান্ডা চালিয়ে তৃণমূল কংগ্রেসের আন্দোলন স্তব্ধ করা যাবে না। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।